सिलचर के मदन मोहन अखाड़े में दीपायन चक्रवर्ती के परिवार के ओर से उनके माता कल्पना चक्रवर्ती व ज्योतिका चक्रवर्ती के ओर से 5,000 व 1,000 के रुपए के चेक प्रधानमंत्री राहत कोष में प्रदान किया गया। कल्पना चक्रवर्ती ने उनके स्वर्गवासी पति निशिदा रंजन चक्रवर्ती व ज्योतिका चक्रवर्ती ने अपने पति स्वर्गीय निशिद रंजन चक्रवर्ती के स्मरण में ये आर्थिक अनुदान प्रदान किया। इस दिन के कार्यक्रम में 27 व 28 नंबर वार्ड के भाजपा कार्यकर्ता के बीच आर्थिक सहयोग व मास्क वितरण किया गया। आज के हमरा আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু আমার পিতৃদেব শ্রীসিদ্ধারঞ্জন চক্রবর্তী ও শ্রীচন্দ্র চক্রবর্তী আজকে নেই। আমার মা রয়েছেন ডান পাশে, কল্পনা চক্রবর্তী, আমার কাকিমণি যুতিকা চক্রবর্তী। তো ওনাদের হাত ধরে আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের 24 নম্বর ও 27 নম্বরের যারা ভারতীয় জনতা পার্টির অনেক পুরনো কর্মী ছিলেন সকলকে আমরা দিতে পারিনি, কিন্তু কিছু কর্মীকে আমরা আজকে সম্মান জানানোর জন্য এখানে ডেকেছিলাম। আমরা ওনাদের পাশে এই প্যান্ডামিকে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো আমি আমাদের সকল কর্মীদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকের দিনে যে করোনা প্যান্ডামিক, এই প্যান্ডামিকে যেভাবে দলের পক্ষ থেকে আমাদের সকল কর্মী মিলে আর অসহায় লোকেদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, তার জন্য পরিবারের পক্ষ থেকে আমি সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চেকটা কত টাকা দিয়েছিলেন পিএম ফান্ডে? পিএম ফান্ডে আমাদের দুটি চেক দেওয়া হয়। আমার মার কাকিমণির পক্ষ থেকে মা কাকিমণি 5,000 টাকা পিএম কেয়ারসে দিয়েছেন, আর আরেকজন নেতৃত্বে মা 1,000 টাকা দিয়েছেন। সাথে সাথে আমরা লক্ষ্য করেছি এখানে আমাদের মিস্টার রায়, যিনি ওনার সহধর্মিনী নিজের হাতে 300টি মাস্ক তৈরি করে আমাদের এমপি মহোদয়ের হাতে তুলে দিয়েছেন। আর এখানেই আমাদের আনন্দ পরিষদ ক্লাব, এই আনন্দ পরিষদ ক্লাব পিএম কেয়ারসে আরও কিছু টাকা অনুদান হিসাবে মাননীয়